class. Hi student, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমরা ক্লাস 5 এর চ্যাপ্টার 6 পড়ব, মোর অন পাওয়ারপয়েন্ট। আমরা সবাই জানি এমএস পাওয়ারপয়েন্ট ইজ এ প্রেজেন্টেশন সফটওয়্যার। আমরা সবাই জানি যে কম্পিউটারের মাধ্যমে পাওয়ারপয়েন্টকে বিভিন্নভাবে আমরা সলভ করে থাকি। ইট ইজ এ মাইক্রোসফট অফিস প্যাকেজ, এটা হচ্ছে একটা মাইক্রোসফট অফিস প্যাকেজ। ইট ক্রিয়েটস অ্যান এডিট প্রেজেন্টেশন ফর মিটিং অ্যান্ড ওয়েব পেজ, এবং এই পাওয়ারপয়েন্টের প্রেজেন্টেশনটা আমরা বিভিন্ন মিটিংয়ে এবং বিভিন্ন তথ্য সংগ্রহতে ব্যবহার করে থাকি। এবারে আসছে প্রেজেন্টেশন কাকে বলে। প্রেজেন্টেশন ইজ এ কালেকশন অফ স্লাইড অ্যারেঞ্জ ইন এ সিস্টেমেটিক ডিসপ্লে দ্য ইনফরমেশন অ্যালং উইথ গ্রাফিক্স, সাউন্ড অ্যান্ড অ্যানিমেশন। তাহলে এই প্রেজেন্টেশন আমাদের কী করে, বিভিন্ন গ্রাফিক এবং বিভিন্ন সাউন্ড এবং বিভিন্ন অ্যানিমেশনের তথ্য সংগ্রহ করতে ব্যবহার করা হয়ে থাকে। এবারে আসছে স্লাইড। স্লাইড ইজ লাইক মোর কনসিস্ট অফ ভেরিয়াস সেন্স এ প্রেজেন্টেশন নাম্বার অফ স্লাইড। ইচ স্লাইড ক্যান কনটেস্ট টেক্সট, গ্রাফিক্স, অডিও অ্যান্ড কনভে দ্য আইডিয়া। এখানে একটা পিকচার দেওয়া আছে, এই পিকচারটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে স্লাইড মোডে নিয়ে আসা যায়। আমরা যখন কোনো লেখা লিখি সেটাকে বড় করতে এবং সেটাকে ছোট করতে এবং বিভিন্ন ধরনের কালার দিতে এই স্লাইড মোডটা ব্যবহার করা হয়। এখানে এই পিকচারে 1, 2, 3, 4, 5 এইভাবে এখানে দেওয়া আছে। এরপরে আসছে ইউজ অফ প্রেজেন্টেশন। আমরা প্রেজেন্টেশন কিভাবে ব্যবহার করব। এই পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ইজ ওয়াইডলি ইউজ টু এফেক্টিভলি প্রেজেন্ট ভিউস অ্যান্ড আইডিয়াস। তাহলে আমরা এই পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে এই প্রেজেন্টেশন ব্যবহার করা হয়ে থাকে। এ পিউপল ইজ দ্য বিজনেস ওয়ার্ল্ড ইউজ টু প্রেজেন্ট ইনফরমেশন অ্যাবাউট দেয়ার প্রোডাক্ট অর কোম্পানি ইজ সিনিয়র অ্যান্ড মিটিং। বিভিন্ন ধরনের বিজনেস মহলে এই প্রেজেন্টেশন ব্যবহার করা হয়। বিভিন্ন কোম্পানিতে সেমিনার এবং মিটিংয়ের মিটিংয়ে যোগদান করতে এই প্রেজেন্টেশন ব্যবহার করা হয়ে থাকে। টিচার ক্যান ইউজ প্রেজেন্টেশন টু প্রিপেয়ার দেয়ার লেসন প্ল্যান, এবং শিক্ষক মহলেও এই প্রেজেন্টেশন ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের লেসন সম্বন্ধে তাদেরকে তথ্য দেওয়ার জন্য এই প্রেজেন্টেশন ব্যবহার করা হয়। ইউজ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ইউ ক্যান ক্রিয়েট এ ভিজুয়াল ইম্প্যাক্ট অন দ্য অডিয়েন্স, এবং আমরা এই প্রেজেন্টেশন বিভিন্ন অডিয়েন্সের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তাদেরকে বোঝাবার জন্য এই প্রেজেন্টেশন ব্যবহার করা হয়ে থাকে। এবারে আসছে স্টার্টিং মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট। কীভাবে আমরা কম্পিউটারে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টকে স্টার্ট করব। স্টেপ 1, ক্লিক অন স্টার্ট বাটন। তাহলে আমরা কম্পিউটারে প্রথমে স্টার্ট বাটনে গিয়ে ক্লিক করব। স্টেপ 2, ক্লিক অন অল প্রোগ্রাম অপশন। তারপরে আমরা যাব অল প্রোগ্রাম অপশন। স্টেপ 3, ক্লিক অন মাইক্রোসফট অফিস। স্টেপ 4, সিলেক্ট পাওয়ারপয়েন্ট। এই 1, 2, 3, 4 এইভাবে যদি আমরা মাউসের মাধ্যমে ক্লিক করি তাহলে এই কম্পিউটার এই পাওয়ারপয়েন্টটা আমরা কম্পিউটারের মাধ্যমে দেখতে পাব। এখানে যে একটা পিকচার দেওয়া আছে সেখানে এই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এর মাধ্যমে প্রেজেন্টেশন আমরা কম্পিউটারে কিভাবে ব্যবহার করব সেই বিষয়টা এখানে বলা হয়েছে। নেক্সট ক্লাসে আরও প্রেজেন্টেশন সম্বন্ধে আমরা জানব। থ্যাংক ইউ।